আরব সাগরে তৈরি হওয়া দীর্ঘতম সাইক্লোন বিপর্যয়। আরব সাগরে 6ই জুন ভোর 5:30 নাগাদ তৈরি হয়েছিল সাইক্লোন বিপর্যয়। এরপর 7 দিন কেটে গেছে, শক্তি বাড়িয়ে ক্রমশ গুজরাট উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উত্তরমুখী হয়ে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে গুজরাট উপকূলের দিকে। 15ই জুন বৃহস্পতিবার দুপুরের মধ্যে সৌরাষ্ট্র, কচ্ছ এবং পার্শ্ববর্তী পাকিস্তান উপকূলে আছড়ে পড়বে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 125 থেকে 135 কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় 150 কিলোমিটার। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মহারাষ্ট্রের মুম্বাই এবং থানেতে হলুদ, গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।